ইউরোতে রয়েছে আজকে দুটি ম্যাচ, গ্রুপ ডি ম্যাচে ক্রোয়েশিয়া লড়বে স্কটল্যান্ডের বিপক্ষে। অপর ম্যাচে ইংল্যান্ডের প্রতিপক্ষ হচ্ছে প্রজাতন্ত্র। দুটি ম্যাচই শুরু হবে রাত একটায়। লড়াইটা গ্রুপের শীর্ষ দুই দলের। সমান চার পয়েন্ট হলেও গোল ব্যবধানে এগিয়ে চেক প্রজাতন্ত্র। এই ম্যাচে জয় পেলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ ষোলোতে যাওয়ার সুযোগ রয়েছে দু দলের। দু দলই চারবারের মুখোমুখি লড়াইয়ে দুটিতেই জয় ইংল্যান্ডের, একটিতে চেক প্রজাতন্ত্রের জয়, অন্যটি ড্র।